আসসালামু আলাইকুম মিতাস ব্লকে সকলকে স্বাগতম। কেনা ঘর সাজাতে পছন্দ করে, হোক না সে অল্প কিছু জিনিস, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে মূলত মেনলি, কারণ আমি টুকটাক যতটুকুই পারি ঘর দোর গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমি এখন তুর্কিশ চেয়ার কাভার নিয়েছি, চেয়ার কাভার থেকে আসলে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে সাজিয়ে রাখার জন্য, আর আমি চেয়ার কাভারগুলো নিয়েছিলাম নিরাপদ শপিং থেকে, আর ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল, দুদিনই ডেলিভারি পেয়ে গিয়েছি। আমি আসলে চেয়ার কাভারগুলো এক এক করে ভরে নিতেছিলাম, আর শায়ান আমাকে হেল্প করতেছিল, কাপড়গুলো অনেক সফট ছিল, আর আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই ছিল। নিচের যে কুচি দেওয়ার পাটটা, এটা জর্জেট কাপড়ের ছিল, আর উপরের কাপড়টা খুবই সফট ছিল। তো আমার মতো যে যে ঘর দোর গুছাতে পছন্দ করেন, তারা অবশ্যই কাভারগুলো নিয়ে নেবেন, আর নিরাপদ শপিং মানি নিরাপদে শপিং করা। তো আমি এক এক করে ভরতেছি, আর শায়ান আমাকে হেল্প করতেছে, বেচারা অনেক কষ্ট করে একটা কাভার কোনো রকম ঢুকিয়েছে, সে আসলে ওটাকে কমপ্লিট করতে পারে নাই, তার কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি আবার ভরে নিচ্ছিলাম। তো আমার পেজটা এখনো যারা লাইক বা ফলো দেননি, প্লিজ লাইক বা ফলো দিয়ে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখেন। তো শায়ান এখন আরেকটা কাভার নিয়েছে ভরার জন্য, বেচারা সে ওইটাকে কমপ্লিট করতে পারেনি ফুললি, সে আরেকটা নিয়েছে। তো আমি এক এক করে সবগুলো কাভার ভরে নিচ্ছিলাম। তো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক চলে এসেছে, আমার কাভারগুলো ভরা হয়েছে। আমি টেবিলের কাপড়টা নেইনি, কারণ আমার কাছে মনে হচ্ছে টেবিলটা এরকম খোলা থাকলেই ভালো থাকবে। আমি শুধু চেয়ার কাভারটা নিয়েছি, আর ওনাদের ব্যবহার আমি আবারও বলছি নিরাপদ শপিং থেকে নিয়েছি, আর ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল, দুই দিনই ডেলিভারি পেয়েছি। তো আমার পেজটাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, ফলো দিবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, সকলকে ধন্যবাদ। তো আমি খুবই খুশি নিরাপদ শপিং থেকে কাভারগুলো নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই, খোদা হাফিজ।